দর্শক হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন সহকর্মী নূর সিদ্দিকী সিলেটে জঙ্গি তৎপরতা এখনও কমেনি জঙ্গিবাদের উত্থানের শুরু থেকে বারবার উঠে এসেছে সিলেটের নাম এখানে বেশ কটি জঙ্গি আস্তানার সন্ধান যেমন মিলেছে তেমনি ঘটেছে একাধিক হামলার ঘটনা বিশিষ্ট জনরা বলছেন জঙ্গিবাদ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সজাগ হতে হবে ডেস্ক রিপোর্ট চলতি মাসের তিন তারিখ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে হামলাকারীর বক্তব্য থেকে জানা যায় এর পেছনে কাজ করেছে উগ্রবাদ পেছন ফিরলে দেখা যাবে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ও ব্লগার অনন্ত বিজয় দাসসহ সহ বেশ কয়েকজন গেল এক যুগে সিলেটের মাটিতে জঙ্গি হামলার শিকার হয়েছেন সেখান থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠন জে এম শীর্ষ নেতা শায়েক আব্দুর রহমানকে আতিয়া মহল সহ কয়েকটি জঙ্গি আস্তানার সন্ধানও মিলেছে এই সিলেটে বিগত দিনগুলিতে যে ঘটনাগুলি ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা রহস্যগুলো উদ্বোধন করেছি এবং এই ব্যাপারে এবারও সেটা আমরা উদ্বোধন করব এবং যারা আগে করেছে তাদের ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখতেছি খোঁজ খবর রাখছি কে কোথায় আছে বিশিষ্ট জনরা বলছেন জঙ্গিবাদ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয় খুঁজে বের করতে হবে জঙ্গিবাদের উৎস মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে জাতিকে যে মানসিকতা যে মনোজগতের যে বিকাশ তাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে সেই জায়গাতে ভাবাদর্শগত লড়াই করার জন্য যে রাজনৈতিক সংগ্রামের প্রয়োজন যে সাংস্কৃতিক উদ্যোগের প্রয়োজন সেটা কিন্তু সরকারের থেকে করা হচ্ছে না এই থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সাংস্কৃতিক জাগরণ আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের আরও বেশি করে অগ্রসর হতে হবে আমাদের নতুন প্রজন্মকে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাদেরকে একটি অসাম্প্রদায়িক মানসিকতার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন সুধীজনরা জাহিদুর রহমান মাছরাঙা ডেস্ক